দর্শক, এবার আমি আপনাদেরকে মুরগি কেনা মুরগি বেচা নিয়ে খুবই মজাদার একটি গল্প শোনাবো। এমন গল্প আপনারা কিন্তু আগে কখনো শুনেন নাই, তো শুনুন মনোযোগ দিয়ে। এক লোক গিয়েছে বাজারে মুরগি কিনতে, গিয়ে বলছে, এই মুরগিওয়ালা, তোমার কাছে কি বরিশালের মুরগি আছে? মুরগিওয়ালা তো বলে, কি বরিশালের মুরগি? মুরগি তো মুরগি, বুড়ি মুরগি মুরগি দেখে কি বুঝার উপায় আছে কোনটা কোন জেলার মুরগি? বলে, হ্যাঁ স্যার আছে, দাও দেখি। তারা খাঁচা দেখলে মুরগি বের করলো, কক কক কক, হ্যাঁ স্যার বরিশালের মুরগি। তো মুরগি যে কিনবে ক্রেতা, সে করলো কি, মুরগির পাশে বুচ্ছুত করে আঙুল ঢুকিয়ে দিল। আঙুল ঢুকিয়ে গন্ধ শুনে বললো, এই এটা তো বরিশালের মুরগি না, দিনাজপুরের মুরগি, মুরগি পাল্টাও। হ্যাঁ লোক তো অবাক, এই কী কারবার, মুরগির কয়ে আঙুল দিয়ে কয়ে দেয়, গন্ধ শুনে কোন দিকে মুরগি খাইছে মারে। তো একটা খাঁচা থেকে আবার মুরগি বের করলো, স্যার বরিশালের মুরগি, বুঝে কিন্তু বুঝে বরিশালের মুরগি না হলে তোমার খবর আছে, বুচ্ছুত করে আঙুল দিল। এটা তো রাজশাহীর মুরগি, এই বেটা মুরগি পাল্টা, বরিশালের মুরগি দে, মুরগিগুলো খাইছে। এটা কি জিনিস, জীবনে তো জিনিস দেখি নাই, এটা কি আবার দেশে টুকরি থেকে মুরগি, স্যার এই যে বরিশালের মুরগি। আবারও ক্রেতা মুরগির গোয়ে আঙুল, বুচ্ছুত গন্ধ শুনে বলুন, এটা তো বেটা খুলনার মুরগি, বরিশালের মুরগি জানো তো, যে মুরগি দেয় বুচ্ছুত, নোয়াখালী মুরগি দেয় বুচ্ছুত, ফরিদপুর, হ্যাঁ। তো এমন করতে অনেকগুলো মুরগি পেরে গেল। এবার তো লোকটা খুব খেপে গেছে, হারাম দাদা বদমাইশ আমার লোকের খাইতে দাবি করেছে, ধৈর্য মুরগি লাগে দাম ধুম মাইল, স্যার 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 বাপ করে স্যার 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 বলে গেছে, স্যার স্যার হারাম দাদা, বরিশালের মুরগি যদি আসতে না আনতে পারো, তোর খবর আছে, তোর মুরগির ব্যবসা বন্ধ করে দেবো, জানো আমি কেটা, হ্যাঁ স্যার 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 মাপ মাপ করে দেন, আমরা একটু সমাধান বরিশালের মুরগি লইতেছি স্যার, পাক্কা কথা দিতেছে। মুরগি আল্লাহ এদিক যায় এদিক যায়, অত পেরেছান ওই ভাই, হ্যাঁ হ্যাঁ রে বরিশালের মুরগি ওই ভাই, এদিক যায় ওদিক যায়। তো বহু কষ্টে অনেকক্ষণ পর বাজারে বরিশাল থেকে একটা ট্রাক ঢুকলো, মুরগির ট্রাক। তো সে কনফার্ম করলো যে এটা বরিশালের মুরগি আছে, ঠিক আছে নিয়ে আসলো, হাবে হাবে স্যার স্যার স্যার, হ্যাঁ স্যার স্যার স্যার, এই যে স্যার বরিশালের মুরগি, স্যার 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 স্যার, এই বেটা এটা কি বরিশালের মুরগি? তো স্যার স্যার আপনি টেস্ট করে দেখেন স্যার, যদি না হয় স্যার আপনি আমি যা কিছু তাই করেন, বুঝিস বরিশালের মুরগি না হলে তোর খবর আছে। এবার কী করলো, বুচ্ছুত করে আঙুল দিল, গন্ধ শুনে, এই তো এইটা হইল অরিজিনাল বরিশালের মুরগি বেটা, 30 বছর 40 বছর ধরে মুরগি কিনি, তুই আমার মুরগি নিয়ে জীবনে ঠকাইতে পারবি না, হারাম দাদা তোর বাড়ি কই। তো মুরগি আর লোক করলো কি, পর করে পিছিয়ে ঘুরে গেল, ঘুরে লুঙ্গি উঠে কয়, স্যার আমার বাড়ি কই, আপনি টেস্ট করে কন, মুরগিটা যেন পারছেন আমারটাও পারবেন।